হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বাঁধাকপির মঞ্চুরিয়ান কিভাবে রান্না করতে হয় দেখাবো। আমি নিয়েছি বাঁধাকপি কুচি করে কেটে, তার মধ্যে নুন মাখিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে ঢেকে। ঠিক আছে, নুন ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমার হয়ে গেছে। এবার এগুলো চিপে চিপে রসটা ফেলতে হবে। দেখো, আমি চিপে নিচ্ছি, চিপে চিপে রসগুলো ফেলে দিচ্ছি, যে বাঁধাকপির জলগুলো সেগুলো বের করে ভালো করে চিপে আমি নিয়ে নিচ্ছি আলাদা পাত্রে। এবার এই যে জলটা, এই জলটা দিয়ে তোমরা আটাও মাখতে পারো। হয়ে গেছে। এবার এটাতে আমি দিচ্ছি গাজর কুচি, দুটো গাজর কুচি করে কেটে নিয়েছি, গাজর কুচি কুচি দিয়ে দিলাম, আর দিলাম ধনে পাতা। এবার এখানে দেব রাইস পাউডার, চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে, আর দিচ্ছি কর্নফ্লোর, কর্নফ্লোর 2 চামচের মতন দিয়ে দেব। কর্নফ্লোর দিলাম, আর একটু ময়দা, এবার একটু ময়দা দিয়ে দিলাম, আর দেবো নুন, নুন একটুই দেবো, কারণ বাঁধাকপিটা যখন কেটে রেখেছিলাম তখন নুন দিয়েই মেখে রেখেছিলাম, ওই জন্য নুনটা একটুই দেব, আর কাশ্মীর মিরচ পাউডার দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এখানে জল দেব না, জল ছাড়াই মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল দিয়ে এগুলোকে রাউন্ড শেপ দিয়ে রাখবো, এইভাবে রাউন্ড শেপ দিয়ে আগে করে নিচ্ছি। তোমরা যদি আগের থেকে করে রাখো তাহলে এটাকে ঢেকে রাখতে হবে, না ঢেকে না, ফ্রিজে রেখে দিতে হবে, আর না হয় রাউন্ড শেপ করে সাথে সাথে ভাজতে হবে। মঞ্চুরিয়ানগুলো বানিয়ে আমার বানানো হয়ে গেছে মঞ্চুরিয়ানগুলো। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তোমরা বেশি করে তেল দিয়েও ভাজতে পারো, তো আমি বেশি করে তেল দিই নি, আমি একটু তেলের মধ্যে ফ্রাই করছি, আর একদম লো ফ্লেমে করতে হবে। হয়ে গেছে আমার এক সাইড। এবার আরেক সাইড এটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে আবার এটাকে ভেজে নেব ভালো করে। নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো, আর বেল আইকনটা অবশ্যই দিও, প্রেস করে দিও। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল বসিয়ে দিয়েছি, এখানে ফোড়ন দিচ্ছি, কুচি, রসুন আর আদা। রসুনটা একটু বেশিই পড়বে, মঞ্চুরিয়ানে রসুনটা বেশি দিতে হয়, তো এটাকে একটু ফ্রাই করব, একটু ফ্রাই করে হয়ে গেছে একটু ফ্রাই। এবার আমি এখানে কুচি পেঁয়াজ দিয়ে দেবো, কুচি পেঁয়াজ নয়, একটু গুটগুট করে কাটা পেঁয়াজগুলো, ওগুলো দিয়ে হালকা ফ্রাই করবো, ক্রাঞ্চি থাকবে জিনিসগুলো। তোমার ক্যাপসিকামও দেওয়া যায়, ক্যাপসিকামও দিতে পারো তোমরা, তো আমি দেইনি ক্যাপসিকাম, আমি পেঁয়াজ দিয়ে করছি, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, 8 কাঁচা লঙ্কা। এবার এটাকে হালকা ফ্রাই করবো,
যে হয়ে গেছে আমার, একটু ক্রাঞ্চি টাইপ থাকবে, ক্রাঞ্চি টাইপ থাকলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম একটু নুন, আর দিচ্ছি কাশ্মীর মির্চ পাউডার। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, এক চামচের মতন সয়া সস দিয়ে দিলাম, আর দিলাম টমেটো সস, টমেটো কেচাপ। তোমাদের কাছে চিলি সস থাকলে দিতে পারো, গ্রিন চিলি সস থাকলেও দিয়ে দিতে পারো এক চামচ করে। আর দিলাম একটু ভিনেগার, ছোট চামচের আধা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে আমার। এবার একটা বাটিতে দুই চামচের মতন কর্নফ্লোর নিয়ে এটাকে জল দিয়ে গুলে রাখবো, জল দিয়ে গুলতে হবে তো যাতে লাম্পস না থাকে, ভালো করে গুলে নিতে হবে। আর এদিকে আমার এটা হয়ে গেছে, এখানে আমি কর্নফ্লোরের জলটা অল্প দেবো, সবটা দেবো না, একটু দিচ্ছি আর একটু পরে দেবো, ঠিক আছে। এটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম জল, যার যেরকম গ্রেভি প্রয়োজন অতটুকুই জল দেবে, যদি তোমরা ড্রাই করতে চাও তো জলটা একটু কমই দিতে হবে। আর কর্নফ্লোর দিতে হবে এক চামচ, ঠিক আছে। এবার যে আমি রেখেছিলাম কর্নফ্লোরটা ওইটাও দিয়ে দিলাম এখানে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা কনস্ট্যান্ট নাড়তে হবে। হ্যাঁ, জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে গ্রেভিটা, যেহেতু কর্নফ্লোরটা পড়েছে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর হয়ে যাচ্ছে, তো কালারটাও চেঞ্জ হতে থাকবে। এবার নাড়তে নাড়তে যখন জলটা বয়েল হয়ে যাবে, ভালো করে নেড়ে, এই যে আমার কালারও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও গ্রেভিটাও বয়েল হয়ে গেছে, এবার আমি মঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেব। মঞ্চুরিয়ানগুলো দিয়ে দিচ্ছি, এবার মঞ্চুরিয়ানটা দিয়ে একটু নাড়াচাড়া করে অফ করে দিতে হবে। তোমাদের যদি গ্রেভি বেশি লাগে তাহলে একটু জল দিয়ে দিবে, আর যদি তোমরা একটু ঠিক চাও তাহলে আর একটু কর্নফ্লোর গুলে দিয়ে দিতে পারো। আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা। এবার আমি এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইম 2-3 মিনিটের জন্য রেখে দেবো। হয়ে গেছে আমার বাঁধাকপির মঞ্চুরিয়ান, এবার স্ট্যান্ডিং টাইমের জন্য রাখা। এই দেখো আমার হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর আসছে। বন্ধুরা তোমরা এরকম প্রসেসে করে খেও, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো খেতে।